শিলিগুড়ি মনির রঙ্গোলি স্মাইলিং সোসাইটি, হ্যাঁ এটাই আমাদের সংস্থা। আর আমাদের এনজিও সংস্থা থেকে আজকে আমরা একটি বিশেষ জায়গায় যাচ্ছি, এটা আমাদের কাছে স্বপ্ন পূরণের মতো। আমি গার্গি, ওয়েলকাম টু গার্গিস ব্লগ অ্যান্ড ক্রিয়েশন। আর আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলটি, আর এই ব্লগটি পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, কারণ এখানে আমি আজকে যেখানে যেতে চলেছি আমাদের পদ্মশ্রী শ্রী করুণুল হকের বাড়িতে আপনাদের আমি আজকে নিয়ে যাব। সেখানে আমরা কি কি করব, সেখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে আমাদের এনজিওর পক্ষ থেকে, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে, আমাদের সম্মানিত করা হবে, প্লাস শ্রী পদ্মশ্রী শ্রী করুণুল হকের হসপিটাল, নিজের বাড়ি, তার সমস্ত কিছু সম্বন্ধে আজকে আপনাদের ডিটেলসে দেখাবো আর জানাবো। তাই ব্লগটি কিন্তু স্কিপ করা যাবে না, আমাদের সঙ্গে থাকো আর আমার সাথে থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ব্লগটি লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। শ্রী করুণুল হকের বাড়ি ক্রান্তির কাছাকাছি, ক্রান্তি পার হয়ে আরও অনেকটা যেতে হয়, তাই আমরা যাচ্ছি গজলডোবার উপর। তাই গজলডোবাতে আমরা কিছুটা বিশ্রাম নেব, দাঁড়াবো, আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি তাই অনেকটাই দূর, তো সেখানে কিছুটা দাঁড়াবো, গজলডোবায় কিছুটা ঘুরে বিশ্রাম নিয়ে তারপর আমরা ক্রান্তির উদ্দেশ্যে রওনা হব। আমরা পৌঁছে গেছি গজলডোবায়, এবার আমরা গজলডোবার বাজারটায় কিছুক্ষণ ঘুরবো। দেখুন এখানে অনেক রকম মাছ রয়েছে, এই গজলডোবার এই বাজারটা এই মাছের জন্যই কিন্তু বিখ্যাত। সবাই এখানে এসে ফিশ পাকোড়া, চিংড়ি মাছ, নানান ধরনের কাঁকড়াও পাওয়া যায় এখানে, প্রচুর দোকান রয়েছে, এখানে এসে সবাই বসে খাওয়া দাওয়া করে, আর এই আইটেমগুলোর জন্যও কিন্তু এই জায়গাটা বিখ্যাত। তার পাশেই রয়েছে নৌকাবিহার, সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গায়, নৌকাতে চেপে আপনি ঘুরে আসতে পারবেন অনেকটা দূর, আর নৌকাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, কিছু নৌকা পাড়ে রয়েছে আর কিছু দেখুন ওই সবাই উঠেছে ঘুরে ঘুরে আসছে গিয়ে। আমরা একটা চিংড়ি মাছের আইটেম নিয়ে টেস্ট করে আবার বেরিয়ে পড়লাম ক্রান্তির উদ্দেশ্যে, যেটা আমাদের আজকের আসল উদ্দেশ্য। কথায় আছে ইচ্ছা শক্তির উপরে কিন্তু আর কোনো শক্তি হয় না, তাই ক্রান্তির মতো জায়গা থেকে এত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকেও আমাদের গর্ব আজকের দিনে শ্রী পদ্মশ্রী করুণুল হক কিন্তু এটা পেরেছে, কারণ অনেকটা ভিতরে ক্রান্তির থেকে অনেক, সেখানে আজ স্টিল ডেথ পর্যন্ত কিন্তু তেমন কোনো সুযোগ সুবিধা নেই, সেই জায়গা থেকে তিনি কিন্তু অসাধ্যকে সাধন করেছেন, তাই ইচ্ছা শক্তি কিন্তু সবচেয়ে বড় কথা। তো চলুন আমরা পৌঁছে গেছি করুণুল হকের বাড়ির সামনে, চলুন দেখি। খুব সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন তিনি, মাঠের মাঝখানে ব্যান্ডেল করা হয়েছে, ছোট ছোট বাচ্চা মেয়েরা সেজে গুজে বসে আছে তারা নাচ করবে বলে, আর আমরাও ঢুকছি। মহাশয় সকল অতিথিদের সম্মানিত করছেন, একবার জোরে করে হাততালি এবং তাদের ওনাদের সকলকে একবার শুভেচ্ছা জানিয়ে, মঞ্চে সকল অতিথিদের একবার শুভেচ্ছা জানিয়ে জোরে হাততালি। এবারে আমরা সেই ছোট্ট শিশু শিল্পীর নৃত্য অনুষ্ঠান দেখে নেব। সবুজ পাঞ্জাবি পরা আমাদের রাকেশ দা, শিলিগুড়ির অ্যাম্বুলেন্স দাদা রাকেশ দা, বাইক নিয়ে যিনি সবাইকে সাহায্য করে বেড়াচ্ছেন। এখানে একটা ছোট ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে।
চলুন এবার আমরা দেখে নিই পদ্মশ্রী করুণুল হকের বাড়ির অবস্থা কেমন। খুব সাধারণ জীবন যাপন তার, কিন্তু তার চেয়েও বড় মনের মানুষ তিনি। তাই বাড়ি গাড়ি দিয়ে তাকে বিচার করলে খুবই ভুল করা হবে। ওনার মতো মানুষের সান্নিধ্যে আজকে আমরা আসতে পেরে, ওনার থেকে সম্মানিত হতে পেরে আমরা কিন্তু নিজেকে সত্যি ধন্য মনে হচ্ছে। আর দেখুন ওনার বাড়িটা একবার, ওই যে ব্যাজগুলো রাখা রয়েছে না দেওয়ালে, সেগুলোই কিন্তু কোটি টাকা দাম, আর কিছুই না। মঞ্চে বসে রয়েছি আমরা অধীর আগ্রহে ওনার একটু সান্নিধ্য পাওয়ার জন্য। এবার ওনার হসপিটালটা একটু দেখে নাও, ওনার কারণে কিন্তু এই গ্রামে আজকে এই হসপিটালটা। আমাকে নিয়ে ভিডিও বানাতে হবে, স্টার শো হয়েছে। রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিচ্ছেন, সেই ছবি তার দেওয়ালে টাঙানো রয়েছে হসপিটালে ঢুকতেই। এগুলো তার জীবনের সঞ্চয়, এখানে হাজার হাজার সম্মানপত্র রয়েছে। দেখুন মোদির সাথে, নরেন্দ্র মোদির সাথে তার ফটো রয়েছে, কনমানগা করপতিতে গিয়েছিলেন সেখানকার পুরস্কার রয়েছে, পদ্মশ্রী, সমস্ত কিছু তার এই ঘরে সাজানো রয়েছে। ওনার কাজের কাছে কিন্তু এগুলো খুবই সামান্য। অনুষ্ঠান প্রায় শেষের দিকে একে একে অতিথিদের বিদায় পালা। সবশেষে একটা ছোট খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আমরা সবাই একসাথে খেলাম। পাশে রয়েছে বিল্টু দা শিলিগুড়ির প্যাডম্যান, আর এটা তারুণ্যের রনিদা, সব এনজিওরা আমরা সবাই একসাথে বসে একটু খাওয়া দাওয়া করেছি। শিলিগুড়ির প্যাডম্যান বিল্টু দা, যিনি স্যানিটারি মেশিন সর্বপ্রথম শিলিগুড়িতে এনেছেন, এটা আমাদের এনজিওর স্বপন। আমরা একসাথে সব রকম কাজ করি। সন্ধে হয়ে গেল, এবার ফেরার পালা। তবে সাথে করে অনেক কিছু নিয়ে গেলাম, জানি না আগে কতটা কাজ করতে পারবো, তবে চেষ্টা করব ওনার পথের দেখানো পথেই আমরা যাতে অনেক, আরও অনেক দূর অনেক রকম কাজ করতে পারি সমাজের জন্য।